যুক্তরাষ্ট্রের হালের ঘটনা এটি। খেলোয়াড় বহন করা একটি চার্টার্ড বিমান শনিবার রাতে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে ইলিয়েনার এক শিকাগো শহরে যাচ্ছিল। রাতের যাত্রার বিমান চালক রাডারের উপরে নির্ভর করছিলেন। জানু পাইলট রাডারে দেখছিলেন সামনের পথ পরিষ্কার, কোনো অস্বাভাবিকতা তার চোখে পড়েনি। অবশ্য কিছুক্ষণ পরেই সবকিছু স্বাভাবিক থাকল না। রাডারে ধরা না পড়লেও বিমানের সামনের কাছে এক প্রান্তে থেকে অপর প্রান্তে কোনো আলোর রেখা চলে যেতে দেখলেন পাইলট। আলোর রেখা বলা ঠিক হবে না, যেন বিদ্যুতের ঝলক। ওকলাহোমা শহরের উপর বিমান তখন মাটি থেকে 30,000 ফুট উপরে। বিষয়টি নিয়ে চালক তখন উদ্বিগ্ন, তখন এর মাত্রা বাড়িয়ে কিসে যেন ধাক্কা দিল বিমানকে। চালকের অবশ্য ধারণাই ছিল না সেই ধাক্কা কতটা জোরালো ছিল। তাছাড়া দিগন্তহীন খোলা আকাশে শক্ত বস্তু কোথায়? যে সংঘর্ষ হবে বড় ধরনের, যাকে খেলেও বিমানের সবাই ছিল অক্ষত। পরে 101 থেকে 69 ফ্লাইটটিও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছায়, কিন্তু গন্তব্যে এসে মাটিতে নামার পর সবার চোখ তো কপালে। বিমানের সামনের অংশটি একেবারে চ্যাপ্টা হয়ে গেছে, ঠিক যেন কোনো পাগলা ষাঁড় দারুণ ক্রোধে বিমানটিকে গুঁতো মেরেছে। বিমানটি ভাড়া নিয়েছিলেন মার্কিন বাস্কেট দল থান্ডার সেই দলের খেলোয়াড় রাসেল ওয়েস্টব্রুককে। পরে সংবাদ মাধ্যমকে জানান, যাত্রার সময় বিষয়টি তাদের কাছে খুব একটা আশ্চর্যের মনে হয়নি, কিন্তু মাটিতে নেমে ধারণাই পাল্টে যায়। বিমানে থাকা কেউ কেউ সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, আর সেসব ছবি প্রকাশ পেতেই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। কেউ কেউ মন্তব্য করেন, আকাশে বিমানটি যদি পাখির সঙ্গে ধাক্কা খায় তবে পালক কোথায়? থান্ডার দলের অনেকেই অবশ্য বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন না। কেউ কেউ বলছেন তারা ইউএফওর সঙ্গে ধাক্কা খেয়েছিলেন, আর বিমানটি চালক ভিনগ্রহের অজানা যান দেখার দুর্লভ অভিজ্ঞতা অর্জন করেছেন। দলের অন্যতম স্টিভেন অ্যাডামস তো বিষয়টি নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রতি টুইটারে প্রশ্ন ছুড়েছেন। একই সঙ্গে নেইলস টাইসন ও বিল নির্মত ইউএফও গবেষকদের কাছে এই অদ্ভুত ঘটনার জবাব চেয়েছেন। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।